জীবনে একবার হলো এই ভিডিওটি দেখা উচিত। হৃৎপিণ্ড হলো একটি বিশেষ ধরনের মাংসপিণ্ড। এর অবস্থান পাজরের হাড়ের নিচে, বুকের মাঝখান থেকে শুরু হয়ে বাম দিকে প্রসারমান। হৃৎপিণ্ডের কাজ হলো সমস্ত শরীরে রক্ত সরবরাহ করা। আমরা যদি হৃৎপিণ্ডের ভিতরে তাকাই তাহলে চারটি মূল প্রকোষ্ঠ দেখতে পাব। উপরের দুটি প্রকোষ্ঠ ডান অলিন্দ ও ডান নীলের কাজ হলো পুরো শরীর থেকে অক্সিজেন শূন্য রক্ত সংগ্রহ করা, আর নিচের প্রকোষ্ঠগুলো হলো বাম অলিন্দ ও বাম নীলয়, যার কাজ হলো উপরের দুটি প্রকোষ্ঠ থেকে রক্ত সংগ্রহ করা এবং তাতে অক্সিজেন যোগ করে পুরো শরীরে ছড়িয়ে দেয়া। এই প্রকোষ্ঠগুলো আবার কপাটিকা দিয়ে আলাদা করা থাকে। কপাটিকার কাজ হলো রক্ত সরবরাহের দিক নিয়ন্ত্রণ করা। কপাটিকা আবার চারটি, প্রাইকাইস্পিড, পালমোনারি, মাইক্রো এবং অ্যাওটিক। হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে ডান দিক থেকে। এই সময় ডান অলিন্দ রক্তকে পাম্প করে ফুসফুসে পাঠিয়ে দেয় অক্সিজেন গ্রহণ করার জন্য, আর রক্তে অক্সিজেনের সংমিশ্রণ ঘটিয়ে তা আবার পাম্প করে পাঠিয়ে দেওয়া হয় বাম অলিন্দে, এবং সেখান থেকে বাম নীলের মাধ্যমে রক্ত পুরো শরীরে ছড়িয়ে দেওয়া হয়। হৃৎপিণ্ডের ডান দিকের ট্রাইকাইস্পিড কপাটিকা ডান অলিন্দ ও ডান নীলের মধ্যে দেয়ালের কাজ করে। একই সাথে এটাও নিশ্চিত করে ডান নীলের প্রবেশকৃত রক্ত যেন আবার ডান অলিন্দে ফিরত আসতে না পারে। পালমোনারি কপাটিকা রক্ত প্রবাহকে ফুসফুসের দিকে নিয়ে যায়। অন্যদিকে মাইক্রো কপাটিকা বাম অলিন্দ ও বাম নীলয়কে পরস্পর থেকে আলাদা রাখে। বাম নীলয় থেকে রক্ত অ্যাওটিক কপাটিকা হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পুরো শরীরে রক্ত ছড়িয়ে দিতে ভূমিকা রাখে ধমনীগুলো, আর অপরিশোধিত রক্তকে আবারও হৃৎপিণ্ডে ফিরিয়ে আনতে কাজ করে শিরা। হার্ট ধমনী ও করোনারি ধমনী হৃৎপিণ্ডে অক্সিজেন ও নিউট্রিশন সরবরাহে কাজ করে। ডান দিকের করোনারি ধমনী হৃৎপিণ্ডের নিচে ও পিছনের দিকে রক্ত সরবরাহ করে। অন্যদিকে বাম দিকের করোনারি ধমনী আবার দুই ভাগে বিভক্ত। এর একটি হৃৎপিণ্ডের সম্মুখ ভাগে রক্ত সরবরাহ করে, আর অন্যটি হৃৎপিণ্ডের বাম দিকে রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ডের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইলেকট্রিক সিগন্যাল তৈরি করা, যাতে করে হৃৎপিণ্ড সুষম গতিতে স্পন্দিত হতে পারে। এই ইলেকট্রিক সিগন্যালের উৎপত্তি হয় হৃৎপিণ্ডের সাইনোটিয়াল বা অ্যাসে নোড থেকে, যেটি অবস্থিত ডান অলিন্দের উপরের দিকে। এটাই হলো হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। এই সিগন্যাল একটি নির্দিষ্ট সময় পরপর হৃৎপিণ্ডের উপর থেকে নিচে ছড়িয়ে পড়ে এবং পুরো হৃৎপিণ্ডকে স্পন্দিত করে রক্ত শোধনের কাজ করে থাকে। এখন আমরা আপনাদেরকে একটি সত্যিকারের মানুষের হৃৎপিণ্ডের বাহ্যিক কার্যক্রম দেখাবো, একই সাথে শোনাবো অতি পরিচিত হৃৎপিণ্ডের সেই ধুকধুকানি শব্দ। তবে বলে রাখছি, হৃৎপিণ্ডের শব্দটি ভালোভাবে শুনতে চাইলে কানে অবশ্যই হেডফোন লাগিয়ে নেবেন।